এখানে দেখেন আপনি ওয়াটার ডিসপেন্সার পাচ্ছেন আপনার শাকসবজিটা একুশ দিন পর্যন্ত কিন্তু সতেজ থাকবে এই হাইজিনিক ফ্রেশের কারণে থিঙ্ক কিউ অ্যাপসের মাধ্যমে এই পুরো ফ্রিজটা কিন্তু অপারেটিং করতে পারবেন ফিফটিন পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি সহজ কিস্তিতে নিতে পারবেন আপনি দুইবার নক করবেন ভিতরে কি খাবার আছে আপনি বাইরে থেকে কিন্তু দেখতে পারবেন ডোর কুলিং অপশন আছে এই উপর থেকে বাতাসে ফ্লোটা দিবে তাহলে ভিতরে যে ঠান্ডাটা ওটা বের হচ্ছে না এখন আমি আপনাদেরকে যে ফ্রিজটা দেখাবো এটা হলো এলজির সাইড বাই সাইড রেফ্রিজারেটর আর এই ফ্রিজটা এল অনেক সুন্দর একটা ফ্রিজ যেমন এখানে দেখেন আপনি ওয়াটার ডিসপেন্সার পাচ্ছেন এখানে ওয়াটারও আসবে আবার কিউব আইস আছে ক্রাশ আইস আছে দুইটা আসবে এখানে আবার এখানে আরেকটা বিশেষত্ব পাচ্ছেন এখানে হলো আপনার নক নক অপশন আছে আপনি দুইবার নক করবেন ভিতরে কি খাবার আছে আপনি বাইরে থেকে কিন্তু দেখতে পারবেন আবার এটাতে আরেকটা ফ্যাসিলিটি পাবেন সেটা হলো আপনার যখন পানি প্রয়োজন বা কোন একটা ফ্রুটস প্রয়োজন আপনি এখান থেকে সম্পূর্ণটা খুলতে হচ্ছে না সামার এটা খুলে আপনি এখান থেকে কিন্তু ফল বলেন বা ভেজিটেবল বলেন এখান থেকে কিন্তু আপনি নিতে পারবেন বা রান্না করা যে খাবারটা আছে ভিতরে ওটা আপনি এখান থেকে ইজিলি বের করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিতরে যে ঠান্ডাটা ওটা বের হচ্ছে না সেই ক্ষেত্রে আপনার এনার্জি সেভিং হবে যেহেতু এটা আপনার এলজি জি ফ্রিজ এটা হলো স্মার্ট ইনভার্টার ইউজ করছে এটার কারণে আপনার বিদ্যুৎ বিল তো এমনি সেভ হয় তারপরে আপনার এই নক নক এই অপশনটা থাকার কারণে আরও এনার্জি কিন্তু সেভ হবে আর এছাড়াও আরেকটা ফ্যাসিলিটি আছে দেখেন এই ফ্রিজটাতে এটা হলো ডোর কুলিং অপশন আছে এই উপর থেকে বাতাসে ফ্লোটা দিবে তাহলে ভিতরে যে ঠান্ডাটা ওটা বের হচ্ছে না আবার আরেকটা সুবিধা দিচ্ছে এই ডোর কুলিংয়ের কারণে চারিদিকে আপনার ঠান্ডাটা সরাবে খুব দ্রুত এবং সবজি বলেন ফল ফলমূল বলেন এগুলো সতেজ থাকবে এখানে আপনার পানি রাখার একটা র্যাক পাচ্ছেন এখানে পানির বোতলগুলো ইজিলি রাখতে পারবেন আবার যদি বলেন যে আমি পানি রাখবো না এখানে ওয়াটার রাখার অপশন আছে এখানে চার লিটার মতো পানি রাখতে পারবেন এখান থেকে আপনি বাহির থেকে ঠান্ডা পানিটাও নিতে পারবেন আবার যদি কিউব আইস চান ক্যাশ আইস চান ওটাও কিন্তু নিতে পারছে আর এই ফ্রিজে আরেকটা বিশেষত্ব হলো থিঙ্ক কিউ অ্যাপসের মাধ্যমে এই পুরো ফ্রিজটা কিন্তু অপারেটিং করতে পারবেন আপনি টেম্পারেচার বাড়ানো বলেন কমানো বলেন বা আপনার ওয়াইফাইয়ের মাধ্যমে এই ফ্রিজটা আপনি কিন্তু কন্ট্রোল করতে পারছেন আর এখানে হাইজেনিক ফেস অপশন আছে এই হাইজেনিক ফেসের কারণে আপনার শাকসবজিটা খুব সতেজ থাকবে এবং আপনার শাকসবজিটা একুশ দিন পর্যন্ত কিন্তু সতেজ থাকবে এই হাইজেনিক ফ্রেশের কারণে আর ভিতরে দেখেন এখানে মেটাল ফ্রেশ ইউজ করছে আগে কিন্তু প্লাস্টিক ছিল এখনও কিন্তু মেটাল ফ্রেশ ইউজ করছে যেটা আপনার আরও দেখতে আরও সুন্দর করছে পাশাপাশি হলো আপনার খাবারের মানটাও কিন্তু ভালো থাকবে এটার বাম পাশ দেখেন পুরাটা কিন্তু ডিপ আর ডান পাশ পুরাটা নর্মাল দেখেন আর যে প্লাস্টিকটা ইউজ করে ভিতরে এটা হলো ফুড গেটেড প্লাস্টিক আপনার খাবার থেকে কোনো বৃষ্টি গন্ধ আসবে না এবং খাবারের গুণগত মান ঠিক রাখবে এটা আপনার সেল সার্ভিস সম্পর্কে বলি এই ফ্রিজটার কম্পেশারের জন্য আপনি দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং আদার্স পার্সপাতির জন্য দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং আপনার সেল সার্ভিসটা হোম সার্ভিস পাবেন আর এই ফ্রিজটার মডেল নম্বরটা একটু বলি এটা হলো এল জি জি এস এক্স সিক্স ওয়ান সেভেন টু এম সি আর এটার এমআরপি হলো তিন লাখ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আর আপনি যদি নগদে পারচেস করেন তাহলে এই তিন লাখ আটচল্লিশ হাজার পাঁচশো টাকার ওপর আপনি সর্বনিম্ন ফাইভ পার্সেন্ট এবং সর্বোচ্চ ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন আর এছাড়া ওনাদের সহজ কিস্তি অপশান আছে আপনি সহজ কিস্তিতেও নিতে পারবেন ফিফটিন পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি সহজ কিস্তিতে নিতে পারবেন সেই ক্ষেত্রেও আপনি সর্বনিম্ন টু পার্সেন্ট এবং সর্বোচ্চ ফিফটি পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন স্কেচ কার্ডের মাধ্যমে আর এছাড়াও আপনি যদি ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনি ইএমআইতেও কিন্তু নিতে পারবেন আর এটা হলো আপনার ছয়শো সতেরো লিটারের মধ্যে কিন্তু অনেক বড় একটা ফ্রিজ এবং সাইড বাই সাইড তো এই ছিল আমার আজকে এলজি সাইড বাই সাইড রেফ্রিজারেটরের বর্তমান প্রাইস কত অফার কত এবং আপনার সেল সার্ভিস সম্পর্কে আপনাদেরকে জানালাম তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ